হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেক্ষা নিয়ে এসেছি আজকের একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব প্যাটার্ন কম্পিটিশান। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্যাটার্ন কম্পিটিশানে কিছু কোশ্চেন তোমাদের সলভ করে দেওয়া হবে, অর্থাৎ যেটাকে বাংলায় আমরা বলবো ফাঁকা জায়গার চিত্র সম্পূর্ণকরণ। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন কি আছে। তো দেখো, প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে চলে এসেছে, এই প্রশ্নটি কীভাবে তোমরা সলভ করবে। তো দেখো, এখানে যদি আমরা এই ছবিটাকে অর্থাৎ এই ফাঁকা জায়গাটাকে পূরণ করি, তাহলে আমরা কিন্তু প্রশ্নটিকে করে ফেলতে পারবো। তো প্রথম কথা হচ্ছে এই অংশটিকে আমাদের খুব ভালো করে দেখে পরে যে অংশটি আছে সেটাকে ফিল করতে হবে। দেখো, এখানে এইভাবে যদি আমরা এইভাবে ফিল করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এই অংশটায় যে যে ছবিতে আছে সেই ছবিটাকে আমরা বেছে নিয়ে আগে। তাহলে দেখো, একমাত্র কিন্তু আমরা দুটো ছবিকে দেখতে পাচ্ছি, অপশান এ এবং অপশান বিকে। অপশান এ একদম পারফেক্টলি মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখানে অপশান এটাকে রাইট অ্যান্সার খুব আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। যদি তোমাদের কোনো কোশ্চেনের সমস্যা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, যেখান থেকে তোমরা আমাদের সঙ্গে ডিসকাস করতে পারো, অথবা আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো। তো চলো দেখে নেওয়া যাক এই প্রশ্নটি কীভাবে সলভ করতে হবে। তো প্রথম যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই অপশানটি যদি আমরা এখানে বসানোর চেষ্টা করি, দেখো এইখান থেকে এইভাবে এসে আমরা এটাকে সলভ করলাম এবং এটা এইভাবে। এবার দেখো কোন কোন ছবিতে এটা আছে সেটাকে আমরা আগে বেছে নিয়ে রাখি। তো অপশান ডিতে নেই, তাহলে অপশান ডিটা রং অ্যান্সার হয়ে যাবে। অপশান সি বি এবং এর মধ্যে থেকে আমাদের বের করতে হবে। এবার দেখো, যদি এটাকে আমরা এভাবে পূরণ করে দিই এবং এটাকে এইভাবে পূরণ করে দিই, তাহলে দেখো আমাদের কোন অপশানটা আসছে। দেখো অপশান নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি অপশানগুলো দেখো, এইখান থেকে এইভাবে, এখান থেকে এভাবে কোনো রকমভাবে কিন্তু মিলছে না, তো সেক্ষেত্রে আমাদের অপশান এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনের সামনে চলে এসেছে, এই প্রশ্নটি কী সলভ করতে হবে। দেখো এই প্রশ্নটির ক্ষেত্রে দেখো প্রত্যেকটি এই যে শেপটা আছে, দেখো এই শেপটা কিন্তু প্রত্যেকটির জন্য সেম, এবং এই যে বর্ধিত অংশটি, এই অংশটি কিন্তু আলাদা করেছে প্রত্যেকটি। তাহলে প্রথমটা দেখছি আমরা এইভাবে আছে, তারপরটা দেখছি আমরা এইভাবে আছে, তারপরটা দেখছি এইভাবে আছে, এবং তারপরের ছবিতে কী হবে এভাবে হবে। তাহলে কোন অপশান আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন। দেখো এই প্রশ্নটিতে কীভাবে সলভ করতে হবে, প্রথম কথা হচ্ছে দেখো আমরা যদি এটার সঙ্গে এটাকে রিলেট করি, অর্থাৎ মিররের মতো, যারা মিরর ইমেজের প্রশ্নগুলি দেখোনি বা মিরর ইমেজের ক্লাসগুলি করোনি, এখান থেকে আই বাটনে দেখে নাও মিরর ইমেজের ক্লাসটি। তো এখানে আমরা কী করব, এখানে আমরা এভাবে এসে এই ছবিটাকে ঠিক মিররের মতো করব এবং এটাকে এইভাবে করে এইভাবে করে দেবো। তাহলে যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান নাম্বার দেখো বি কিন্তু আসছে না এবং এ কিন্তু আসছে না, ডি ও কিন্তু আসছে না, এখানে সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো এটা এইভাবে আছে এবং এভাবে আমরা প্রথমেই যেটা বললাম এবং তারপর এটা এভাবে করা আছে, তো এটা আমাদের সি হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা বুঝতে পারছো না অবশ্যই এটাকে আবার চালিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলবো, আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দাও, যাতে এরকম নতুন নতুন আপডেটেড ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো, এবং যখন নবোদয় বিদ্যালয় প্রিপারেশন কিন্তু বাড়িতে বসে নিতে পারো, এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা 100% যখন নবোদয় বিদ্যালয় প্রিপারেশন নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, কেমনভাবে আমরা এই অংশটা দিয়ে প্রত্যেকটা ছবিকে মেলানোর চেষ্টা করি। দেখো এই অংশটা কী আছে, প্রথমে এইভাবে আছে এবং তারপরে এইভাবে গিয়ে এখানে আমরা এই আকৃতি দেখতে পাচ্ছি, পরের ছবিতে এইভাবে এসে এইভাবে, এবং তারপরের ছবিতে দেখো এইখানটা এসে এইভাবে। তাহলে এই ছবিতে কী হয়ে যাবে, এই ছবিতে এইভাবে এসে এভাবে হয়ে যাবে। তাহলে কোন ছবিতে এটা দেখতে পাচ্ছি, দেখো অপশান এতে কিন্তু এইভাবে সেইভাবে নেই, তো সেক্ষেত্রে আমরা অপশান এটাকে নেব না। অপশান বি এর ক্ষেত্রে দেখো সেম এইভাবে নেই, তো সেক্ষেত্রে এটাকে আমরা নেব না। অপশান সি এর ক্ষেত্রে দেখো যদি দেখি তো অবশ্যই এটা আছে এইভাবে। অপশান ডি এর ক্ষেত্রে দেখি দেখো এটা নেই, তো সেক্ষেত্রে অপশান ডিটাকে রং করবো, একমাত্র অপশান সিতে আছে, অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, বলেছে এখানে এটাকে যদি আমরা এইভাবে ত্রিভুজে পরিণত করি এবং তারপর যদি এটাকে এভাবে নিয়ে আসে এভাবে, তাহলে কোন অপশানে দেখো এটা আছে। প্রথম কথা ত্রিভুজ এটা এদিকে আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে অপশান এটাকে রং করে নেব। যদি অপশান সি এর মধ্যে আসি দেখো এভাবে আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ত্রিভুজ করতে পারছি না এভাবে। তো অপশান ডি এর মধ্যে যদি আসি দেখো ত্রিভুজ তো পাচ্ছি এখানে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলোকে মেলানোর চেষ্টা করে দেখো এইখান দিয়ে যদি আসে এভাবে, এভাবে জাস্ট এইভাবে ঘুরে আছে, তো সেক্ষেত্রে অপশান ডিটাও কিন্তু রং অ্যান্সার হয়ে যাবে। অপশান বিটা যদি জাস্ট এখানে বসিয়ে দিই, তো সেক্ষেত্রে আমরা একদম পারফেক্টলি এটা একটা ফিগার পাচ্ছি, জিওমেট্রিক্যাল ফিগার, ঠিক আছে। তো সেক্ষেত্রে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। চলো এবার নেক্সট প্রশ্ন দেখে নিই।
নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্নের এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এভাবে প্রথম এটাকে গোল করতে হবে এবং তারপরে এখান থেকে একটা চতুর্ভুজ আসবে এবং দেখো কোন অপশান এটা আছে। অপশান এ এর ক্ষেত্রে যদি আমরা দেখি এইভাবে আছে তো এটা কিন্তু রং অ্যান্সার। অপশান বি এর ক্ষেত্রে যদি দেখি এইভাবে আছে তো এটাও রং অ্যান্সার। অপশান সি এর ক্ষেত্রে যদি দেখি দেখো এটা কিন্তু একদম এইভাবেই আছে। অপশান ডি এর ক্ষেত্রে যদি দেখি এইভাবে আছে তো যেটা আমরা বসাতে পারবো না এখানে, তো সেক্ষেত্রে অপশান ডি কিন্তু এখানে রং অ্যান্সার। একমাত্র অপশান সি এখানে মিলে আছে, তাহলে অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন তোমাদের বাড়ির কাজ তোমরা বাড়ি থেকে করে আমাদের ডিসক্রিপশান বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো অথবা এই ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারো। কিন্তু অ্যান্সারটা তোমাদের অ্যান্সার কী এসছে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে বা আমাদের মেসেজ করে জানাতে পারো। আমাদের মেসেজ করতে গেলে তোমরা আমাদের ডিসক্রিপশান বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে সেখানেও জানাতে পারো। তো ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটি লাইক করে যাবে ভিডিওতে, এবং যদি তোমাদের আরও কোনো ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।